একটা রস, সেটাকে আপনি আনাগবেন কি করে? অখিল জগতের রসের কারাগুরু ভগবান শ্রীকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু এই পৃথিবীতে কারো মনোবাসনা করেননি, পূর্ণ এরকম প্রমাণ নেই বাবা। যারা যেখানে বসে যেভাবে ডাক দিয়েছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তার মনোবাসনা পূর্ণ করে গেছেন। আজকে দেখুন না, এই বৃন্দাবনে খেলতে খেলতে খেলা সকালে ছেড়ে দিয়ে এই সুবলকে দেখলেন যে সুবল ত্রেতা যুগে বিভীষণ রাম রাবণের ভাই, বিভীষণের ছেলে যার নাম হচ্ছে তরণী। এই তরণী তাকে বধ করেছিল, সর্বনাশ করে ভগবান। ভগবান নিজে বলেছেন যে করে আমার আশ, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর যদি তারপরেও আমার না ছাড়ে চরণ পাশ, তৎপরেও যদি চরণ না ছাড়ে চরণ পাশ, তবেই তাকে করি আমার চরণের দাস আনুদাস। নইলে বিভীষণ এত বড় সর্বনাশ করেন ভগবান কৃষ্ণ করেন? ও মা, যুদ্ধ করতে আর কেউ ছিল না সেদিন, রাবণ তো বসে বসে খাচ্ছে, ভীষণ ছুটে এসে ভীষণ ছেড়ে তরুণী ছুটে এসে বলে জেঠু তুমি কেঁদো না, তুমি তুমি ভেবো না, আমি তো আছি জেঠু, আমি যাবো, আমি যুদ্ধ করবো। ছোট্ট ছেলে মায়ের কাছে ছুটে গেল, মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, মা যুদ্ধের সাজে সাজিয়ে দেবো।